আসসালামু আলাইকুম। গতকাল সৌদি আরবের সৌদি গেজেট পত্রিকায় সৌদি আরবে অবস্থানরত অবৈধ প্রবাসীদের নিয়ে যে বাজে মন্তব্যগুলো করা হয়েছে সেই সংবাদটি এখন আমি আপনাদের পড়ে শোনাব। তার কারণ, যেহেতু এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে সেহেতু আমি মনে করছি সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসীদের এই সংবাদটি শোনা উচিত। আর এই সংবাদটি শোনার পর অনেকেই আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে পারেন, আর সে কারণেই সৌদি গেজেটে প্রকাশিত সংবাদটি ডকুমেন্ট স্বরূপ এখন আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি, যারা বুঝতে পারবেন তারা পড়ে নেবেন। যদিও জেদ্দা নামক রাজ্যটি মহামারী মোকাবেলার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কৃতিত্ব পেয়েছে, তবুও পূর্ব আল খোবারের কিছু সৌদি নাগরিক এই মহামারী ভাইরাসের জন্য অবৈধ প্রবাসীদের দোষ দিয়েছেন। সৌদিরা দাবি করছে যে প্রবাসীরা বড় বড় সমাবেশের মাধ্যমে ভাইরাসের বিস্তার ঘটাচ্ছে, ফলে মহামারী মোকাবেলায় সরকার ব্যবস্থায় কঠোর ধাক্কা লেগেছে। সৌদি নাগরিক ইব্রাহিম আল কাহতানি বলেছেন, শ্রমিকরা জমায়েত হয়ে এ ধরনের রোগের সংক্রমণ সহ বিপদ ডেকে আনে। তাছাড়াও তিনি অবৈধ প্রবাসীদের বেআইনি চর্চায় জড়িত থাকার অভিযোগ করেন। এছাড়াও আল খোবারে বসবাসরত আরাক সৌদি আহমেদ আলী বলেন, শ্রমিকদের উপস্থিতি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাই এর সমাধান হওয়া উচিত। তাছাড়া তিনি আরও বলেন, তাদের মধ্যে অনেকেই আইন লঙ্ঘন করেন, তাই অবৈধদের নির্বাসন সহ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে আরও এক সৌদি নাগরিক আহমেদ আল আনাজি বলেন, অবৈধরা হল টিক টিক বোমার মতো, তারা মুখোশও পরে না, সামাজিক দূরত্ব মানে না। তবে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের উল্লেখ না করে সৌদি আরবে অবস্থিত সকল দেশের অবৈধ নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে। ভিউয়ার্স, সংবাদটিতে আমাকে ভুল না বোঝার অনুরোধ রইল, তার কারণ এই সংবাদটিতে আমি ডকুমেন্ট সহ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।